ব্রিটেনের ওয়ার্লসের রাজধানী কাডেব শহরের ঐতিহ্যবাহী শাহজালাল মসজিদ ইসলামিক কালচারাল সেন্টারে পঁচিশ জুন বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ পরিবেশে হাজারো লোকের উপস্থিতিতে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে সকাল আট কোটিকে অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের খতিব ইমাম হাফিজ মালানা আলাজ বদরুল হক দ্বিতীয় জামাতে নামাজ আদায় করান কারি শাহ তসলিম আলী মসজিদ কমিটি চেয়ারপারসন আক্তারুজ্জামান করেছি নিপু সাধারণ সম্পাদক গানামিয়া ও ট্রেজারার শেখ মোহাম্মদ আনোয়ার সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মসজিদ প্রতিষ্ঠা থেকে আজ অবধি যারা অর্থ সময় ও শ্রম দিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন সবার প্রতি গভীর শ্রদ্ধা জানান পরিশেষে দোয়ার মাধ্যমে মসজিদের ক্ষতি মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন কার্ডিফ থেকে মোহাম্মদ মখিজ মনসুর এটিএন বাংলা ইউকে